ne kadar tamam zaman yatılı. Şabu lokumlu. Abi! Abi! Şaka duca değilse biz sana yapmak söylemeyi. Şap! Şara din o şap etse bir daha. Yerlige gündi kurda ne şap etse bunu ise şap şap kurtasın. Ko, ami ki şap. Ami akta manuş. Ami şap oyu kimme. সত্য কথা কইতাছে এই বাড়িতে বিষাক্ত নাগিন আছে এ আমার বোন গেছে কইছে Ya,
সাপ সাপের থেকে মানুষ হয় মানুষের থেকে সাপ হয় ও নিজে সাপ নিজে সাপ আমি আমার একদিন কামড়ে মেরে নেব না আরে বন্ধু কি অবস্থা ভালো না কে বন্ধু মন মেজাজ খুব খারাপ কে কি হয়েছে আরে আমার বউ দুই দিন পরে পরে কি উল্টা পাল্টা কথা কয় এটা নিয়ে বাড়িতে অনেক অশান্তি জানোস কি কয় আমি নাকি সাপ হয়ে যাই আমি নাকি মাঝে মাঝে সাপ হয়ে যাই ক আমি কি সাপ আমি একটা মানুষ আমি সাপ হই কি মে আর আমি যদি সাপই থাকতাম তাহলে তো জঙ্গলেই থাকতাম এ নিয়ে বাড়িতে অনেক অশান্তি জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না বন্ধু আমি সব বুঝতে পারছি একটা কথা কই ভাবির মনে হয় মানসিক সমস্যা হয়েছে একটা কাজ কর ভাবির একটা ভালো একটা কবিরাজ দেখা হ্যাঁ তুই ঠিকই কইছস ওর একটা ভালো কবিরাজ দেখাই তৈব যদি কবিরাজ না কাম হয় তাহলে ওর ভালো একটা হাসপাতাল নিয়ে চিকিৎসা করাবো তাহলে যাই বন্ধু আমার মাথায় কোনো কিছুই খেলতেছে না আচ্ছা ঠিক আছে ভাল্লাগতেছে না এইভাবে চলতে দেওয়া যাবো না আমি আজকেই উজার কাছে যাবো আমি সাপুরিয়া সর্দার এমন কোন সাপ নাই আমার হাত থেকে রেহাই পায় খালি এটা তো ছোট সাপ অজগর সাপ ধরে নগদে মনে করেন কাঁসায় মনে করেন বিরিয়ানি করে খেয়ে হেলাই চলেন আপনি একটা ব্যবস্থা করবেন আজকে করুম নেই সমস্যা নেই আমার একটা বিশ্বাস কথা তো না আহেন কিন্তু আমার আব্বা আম্মা বিশ্বাস করে না দাঁড়ান 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 কোনো সমস্যা নাই কোনো টেনশন করবেন না কোনো টেনশন নাই কোনো সমস্যা নেই আমি আইছি যেহেতু নারাগ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম যদি সাপ থাকে এনে আছে সাপ আছে দাঁড়ান সমস্যা নেই আগে বান্ডা মারে নই বান্ডা মারলে কোনো জায়গায় মনে করেন আর ধরা হবো না সত্য কথা কইতাছে এই বাড়িতে বিষাক্ত নাগিন আছে চুপ থাকেন তোমার সাথে দেখতেছে আপনিও পাগল হয়ে গেছে আরে পাগল হই নাই এই জায়গায় সাপ আছে আপনাকে সাপ ধরিয়া নিজ চোখে দেখাই দেবো কোনো সমস্যা নাই দাঁড়ান দরতাছি এই তো আমার নাকে গন্ধ আই পড়ছে পুরা গন্ধ আরে চাচা আসসালামু আলাইকুম আমি বাড়ি থেকে গেছিলাম
তোর কথা শুনে আমি খুশি হয়ে গেলাম। শুন তোর একটা কথা কই, এই সাপুরিয়া সর্দারের হাত থেকে কোনোদিন কোনো সাপ পালায়ে যেতে পারে নাই, আর তোর মতো সাপ আমার সাথে চলো না দুর্নীতি করতেছ, কোনোদিনই কাজ হবে না। তোরে ধরছি আমি, তোরে সবার চোখে ফাঁকি দিতে পারবো, এই সাপুরিয়া সর্দারের চোখে কোনোদিন কোনো সাপ ফাঁকি দিতে পারে নাই, আর ও আমার ফাঁকি দেবো। দাঁড়ান আমি দেখাইতেছি। আপনারা তো বিশ্বাস করেন নাই যে সাপ নাকি, দেখেন আমি প্রমাণ দেখাই দিলাম। আমি সাপুরিয়া সর্দার কোনো জায়গায় সাপ ধরতে যেয়ে ব্যর্থ হই নাই, আর আপনাকে প্রমাণ দেখাই দিলাম এটা আপনাদের ছেলে না, এটা সাপ। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমগো সামস সাপ হলো কেমনে, আমার বিশ্বাস হইতেছে না, আমার বিশ্বাস হইতেছে না। এটা কেমনে সম্ভব, আমি তো কিছু বুঝতেছি না। আব্বা আম্মা আপনার তো আমার বিশ্বাস করলেন না, আমি কইছিলাম না এই বাড়িতে সাপ আছে আর আপনার ছেলে সাপ, কিন্তু আমার কথা কোনো বিশ্বাস করলেন না। আচ্ছা সত্যি করে বল তো, এই আপনাদের ছেলে নাকি? আসলে বৌমা আমি তোমার কাছ থেকে একটা কথা লুকাইছিলাম, আমাকে কোনো সন্তান হইব না। একদিন বাগানে যাইতেছিলাম, হঠাৎ করে একটা ছোট বাচ্চা দেখে কান্দতেছে, আমি ওরে তুই লাইনে নিজের সন্তানের মতো লালন পালন করে এত বড় করছি, আর ওইটা এলো সামস। আমি সত্যি জানতাম না যে সামসি সাপ, আমাকে কোনো দোষ নাই বৌমা। আজকের পর থেকে আপনাদের আর কোনো ভয় লাগবো না, আমি সাপ নিয়ে গেলাম। সাপুরিয়া সর্দার আমার একটা অনুরোধ, আপনি দুইটা মিনিটের জন্য আমার মানুষ বানান, আমি শেষবারের জন্য আমার মা বাবার সাথে একটু কথা বলব। আচ্ছা ঠিক আছে, তোর শেষ কথাটা আমি শুনলাম, তোর আমি দুই মিনিটের জন্য মানুষ বানাই দিতেছি। আর কথা কো শামস বাবা, আমি কি সত্যি তোমার সন্তান ছিলাম না? তোমরা সত্যি আমারে ঘুরে আনছো, জানো মা আমি ভাবতাম আমি বুঝি মানুষ, কিন্তু আজকে যখন জানলাম আসলে আমি মানুষ না, তোমার সাইড আমার চলে গেছে এবং আমার ভয়েসে বুকটা পাইতে যাইতেছে, আমি আর তোমার কাছে থাকতে পারবো না। মাগো বাবা আমি যদি তোমার কাছে কোনো দিন কোনো অপরাধ করে থাকি আমাকে মাফ করে দিও। ভয় পাইও না, ভয় পাইও না, আমি তোমার কিছুই করব না। দেখো এই যে আমি মানুষটা, আমি তোমার ভালোবাসা বিয়ে করছিলাম, বিশ্বাস করো আমি যদি জানতাম যে আমি সাপ কখনোই তোমারে বিয়ে করতাম না, আমি সত্যি তোমার খুব ভালোবাসি মা বাবা। রিমু আমার তোমরা ভুইলা যাইও, চাচা চলেন। দাঁড়াও, আমার জীবনে লক্ষ লক্ষ সাপ ধরছি, কোনোদিন কোনো সাপ স্বইচ্ছায় বলে নাই যে আমারে ধরো, আমারে চলো, আমারে নিয়ে যাও। আর তুমি যেহেতু বলতাছো থাক তোমারে আমি নিয়ে যাবো না, তুমি এক কাজ করো, তুমি তোমার সেই নাগিনীর কাছে চলে যাও, তোমার আমি মুক্ত দিয়ে দিলাম, যাও তোমার আমি নেব না। বাবা যাও, বাবা থাকেন, ভালো থাকেন।